শুক্রবার রাজধানীর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়। উপস্থিত ছিলেন কার্ডিয়াক সার্জন ডাক্তার কুণাল সরকার, কার্ডিওলজিস্ট ডাক্তার প্রণবেশ চক্রবর্তী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার উত্তীয় গুপ্ত, ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল, সভাপতি প্রণব সরকার, সচিব সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিধায়ক গোপাল চন্দ্র রায় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক কর্মসূচি পালনের নিরিখে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব শুধু রাজ্যেই নয়, দেশের মধ্যেও একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। আমি বলবো, আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব ত্রিপুরা রাজ্যে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা জায়গা করে নিয়েছে। কারণ আমি রিয়েলি বলছি যে স্বাস্থ্য শিবির করার জন্য তো দে ডিজার্ভ দ্য অ্যাপ্রিসিয়েশন, বাট দি প্রেজেন্স অ্যান্ড গাইডেন্স অফ ডক্টর অ্যান্ড প্রফেসর কুণাল সরকার, এটা কিন্তু ভারতবর্ষের একটা ইতিহাস। ইতিহাস গড়ল আজকে চিত্তরঞ্জন ক্লাব, আমি এখানে বলে দিচ্ছি। এদিন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আয়োজিত স্বাস্থ্য শিবিরে এলাকাবাসী ছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা উপস্থিত হয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।